This is ABC News. ABC News. This is ABC News. This is ABC News. ভারত সরকারের মিনিস্ট্রি অফ ফুড প্রসেসিং তাদের আন্ডারে এটা তৈরি হয়েছিল এবং এটা এনইসি প্রজেক্ট হিসেবে তৈরি হয় সেই সময়। আমার যতদূর মনে হয় আপনারাও চিনবেন সেই নামগুলো, মিস্টার সুবোধকান্ত সহায়, মিনিস্টার অফ ফুড প্রসেসিং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এবং তার পরবর্তী সময়ে তরুণ গগৈ সাহেব, তারও এই দপ্তরের মন্ত্রী হিসেবে কাজ করেছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়াতে। এবং পার্সোনালি তরুণ গগৈর সাথে আমি নিজেও কথা বলেছি যে এই যে আপনারা ত্রিপুরার মানুষকে, বিশেষ করে উপজাতি অংশের মানুষ, এই পাইনাপল চাষের সাথে যুক্ত কি করছেন আপনারা? 1985 দিদেন চিফ মিনিস্টার এনইসিতে প্রস্তাব তুলেছিলেন এবং এটা এক্সিকিউশন হয় 1988 এবং নেরামেক চালু হয়। এটা একটা মার্কেটিং প্রোডাকশন এবং মার্কেটিং কর্পোরেশনের মতো তৈরি হয়ে যাচ্ছে। না না, উত্তর দিচ্ছি না, না না, এটা বক্তৃতা হয়ে যাচ্ছে। যা বলার উপাধ্যক্ষ মহোদয় বলবেন। তো এখন তারপরে যেটা হয়েছে, সম্পূর্ণভাবে নেরামেকের যা, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট বডি কর্পোরেশন, কিন্তু এনএসির তত্ত্বাবধানে তারা চলে, আর সর্বোপরি আছেন ভারত সরকারের মিনিস্ট্রি অফ ফুড প্রসেসিং। তো এটা কারোরই দায়িত্ব না, এটা হতে পারে না, বারে বারে বলা হয়েছে। এবং এই তথ্যটাও আপনার দপ্তর থেকে আপনি নেবেন, মাননীয় মন্ত্রী মহোদয়, যে রাজ্য সরকার থেকে প্রস্তাব গেছিল এটা রাজ্যের হাতে ছেড়ে দেওয়ার জন্য। দিস আর দেয়ার অন রেকর্ড ইন দ্য ডিপার্টমেন্ট, কাইন্ডলি আপনি দেখে নেবেন, ঠিক আছে? এবং আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো যে এখানে প্রায় 8,800 হেক্টর জমিতে আমাদের রাজ্যে পাইনাপল হয়, এবং যদি আপনারা কোয়ান্টাম হিসাবে দেখেন তাহলে কিউ ভ্যারাইটি, যেটা নর্থে ধলাইতে ওইসব জায়গায় হয়, তার পরিমাণ বেশি। এবং এই কিউ ভ্যারাইটির উপর যাতে এই ফ্যাক্টরি তার ফ্রুট জুস কনসেন্ট্রেশন করা যায়, তার জন্য এই প্রজেক্টটা দারুণভাবে হেল্প করছিল এবং বাইরে এক্সপোর্ট হয়েছে। এয়ার ইন্ডিয়া ট্যাট্রাপ্যাকে করে আমাদের রাজ্যের আনারসের জুস, লিচির জুস, সেগুলো একটা সময় করেছে, এটা নির্দিষ্ট একটা অল্প সময়ের জন্য। আমার প্রস্তাব থাকবে যে অতি দ্রুত মাননীয় মুখ্যমন্ত্রী যদি উদ্যোগ নেন, উনি শিল্প দপ্তরও দেখছেন, ঠিক আছে, সেটা করা। এবং আমাদের এখানে যে ফুড পার্কটি তৈরি হচ্ছে এটাও প্রায় কাজ তাড়াতাড়ি চালু করার ব্যবস্থা। ওকে, উপাধ্যক্ষ মহোদয়, যে বিষয়টা আশিস বাবু আর দিবাচন্দ্র রাঙ্কল দুইজনে হাউসে তুলেছেন এবং তার উত্তর মাননীয় কৃষি এবং কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী রেখেছেন, আমি তিনজনকে প্রথমে ধন্যবাদ জানাই এবং এই হাউসও আমাদের বিরোধী বেঞ্চের সদস্যরা সেই বিষয়ে আলোচনা করছে। দেখুন, এই সরকার অন্তিম ব্যক্তির সরকার, অন্তিম ব্যক্তি কে সেই বিষয়ে স্পষ্টতার সঙ্গে এই সরকার বাজেটের মধ্যে বিভিন্ন বিষয়ে বিস্তারিত রেখেছেন, বাজেট প্রস্তুত করা হয়েছে। কৃষি প্রধান রাজ্য ত্রিপুরা রাজ্য, বড় একটা অংশে আনারস হয়। আনারস শুধু আমাদের ত্রিপুরা রাজ্যের ফলই নয়, সেটা মাননীয় রাষ্ট্রপতির করুণাকমল দ্বারা
স্টেট ফ্রুট হিসাবে ডিক্লারেশন হয়েছে। কুইন পাইনঅ্যাপল দুনিয়াতে কোনো জায়গাতে নেই, কুইন পাইনঅ্যাপল অনলি ফ্রম ত্রিপুরা। পাইনঅ্যাপল হতে পারে, কেরালা তো আছে, শিলং মেঘালয় আছে, মণিপুর আছে, আসামও আছে, কিন্তু কুইন পাইনঅ্যাপল সেটা একমাত্র ত্রিপুরারই ব্র্যান্ড, সেটা ত্রিপুরারই থাকবে। আজকে নামটা তো জেনেছে, স্টেট ফুড তো হয়েছে, রাষ্ট্রপতি মহোদয়ের করুকমলে হওয়ার কারণে সেটা দুনিয়াতে চলে পৌঁছে গেছে সংবাদ যে না, ত্রিপুরা সে রাজ্য যে রাজ্যের মধ্যে কুইন পাইনঅ্যাপল সবচেয়ে সুস্বাদু পাইনঅ্যাপল, টেস্ট অফ ত্রিপুরা। সেটা আগেও হতে পারত, কুইন পাইনঅ্যাপল আজকে হয় তেমন নয়, তার জন্য ভিশন থাকতে হয়, দিশা থাকতে হয়, মার্কেটিং এর মানসিকতা থাকতে হয়। তো সেই দিশাতে রাজ্য সরকার কাজ করছে। আর আমার বিরোধী বন্ধুদেরকে আমি আশ্বস্ত করতে চাই এবং দিবাচন্দ্র রঙ্খল মহোদয়কে এবং আশিস শাহ মহোদয়কে ট্রেজারি বেঞ্চে, নিশ্চিত এই সরকার এবং যে কৃষি কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী, উনি কতটা ভিশন নিয়ে, কতটা উৎসাহ নিয়ে কাজ করছেন, উনি কাজ করছেন বলেই আজকে আনারস পেপারের ফার্স্ট পেজে আসে এবং দুবাই পর্যন্ত চলে যায়। তার জন্য হাউসে প্রমাণ রাখার দরকার নেই, কাজ কথা বলে। আমি আবার ওনাকে ধন্যবাদ দেব যে মুখ্যমন্ত্রী তো দিশানির্দেশ বা ক্যাবিনেটের দিশানির্দেশ যায়, কিন্তু তাকে ইমপ্লিমেন্ট করা কম সময়ের মধ্যে সেটা প্রণদীপ সিং রায় করে দেখিয়েছেন, তার জন্য আমি আবার ধন্যবাদ দেব ওনাকে। এই তো শুরুয়াত হয়েছে, যেটা ফুড প্রসেসিং এর কথা বললেন আপনি, ডোনার মিনিস্টারের সঙ্গে আমি কথা বলেছি সেই বিষয়ে, আমি মাননীয় মন্ত্রী মহোদয়কেও বলেছি যে আমি ডোনার মিনিস্টারের সঙ্গে কথা বলেছি এটাকে পুনরায় চালু করার জন্য। শুধু এটাই নয়, ফুড প্রসেসিং এর জন্য শ্রী শ্রী রবিশঙ্কর জিও প্লান্ট লাগাচ্ছেন, আরো কিছু যারা ত্রিপুরাতে স্মল স্কেল ইন্ডাস্ট্রি, ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি লাগাচ্ছে, তাদেরকেও নিমন্ত্রণ করা হয়েছে লাগানোর জন্য। তার জন্য সিঙ্গেল উইন্ডো সিস্টেম করা হয়েছে, যে আসুন কাজ করুন আর ত্রিপুরার নওজওয়ানদেরকে রোজগার দিন, নিশ্চিত আপনারা ভরসা রাখুন, আপনাদের কোনো সাজেশন থাকলে আমাদেরকে দেবেন। যেমন আপনি 5,500 হেক্টর জমির কথা বলছেন যেখানে আনারস হয়, একর একরের কথা বলছেন আনারস হয়, তো নিশ্চিত আপনারও পেছনে কি হয়েছে সেটা ভুলে আগের দিকে তাকিয়ে যান, সেই দিশাতে কাজ করুন, নিশ্চিত সাথ পাবেন, ওর সবকা সাথ সবকা বিকাশের মন্ত্রতে আমি কাজ করব। আর আমাকে বলুন যে এই জায়গাতে এটা কাজটা করলে ভালো হয়, নিশ্চিত আমি কাজ করলে যেটা জনতার, যেটা ত্রিপুরার 37 লক্ষ ত্রিপুরাবাসীর জন্য লাভ হবে, কৃষকদের জন্য লাভ হবে, জনজাতিদের জন্য লাভ হবে। আরে আমি একটা কথা বলে শেষ করব, যে এই রাজ্যের যে রেশা যে আমি পড়ে আছি, এই রেশা আমার জনজাতিদের সবচেয়ে অহংকারের বিষয়। তাদের মনে মনে শুধু দুঃখ ছিল, কেন আমাদের রাজ্যের প্রধান ব্যক্তি কেন পড়ে না সেই রেশা। বেশি কিছু চাইছিল না, চাইছিল ওটা রেশা পড়ে না, ততই তাতেই সন্তুষ্ট হয়ে যায়, খুশি হয়ে যায়। আমি আনন্দের সঙ্গে বলতে চাইছি এই হাউসকে, গত 4 মে নর্থ ইস্টের সমস্ত মুখ্যমন্ত্রীদেরকে, আমাদের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ মহোদয়া বিভিন্ন সমস্যা নিয়ে শোনার জন্য এক মিটিং রেখেছেন দিল্লিতে। বিভিন্ন সময় আমরা এখান থেকে সেই রেশাগুলি বিভিন্ন মন্ত্রীকে আমরা দিয়েছিলাম উপহার,
তো উনি সেটা লক্ষ্য করেছেন। উনি 4 মেতে আমাকে বলেছেন যে আপনাদের ত্রিপুরা রাজ্যের কত প্রকারের রেশা হয়, আমি কি আমাদের মূল যে সিডল ট্রাইব 19 আছে, আরো বেশি আছে, কিন্তু কমসে কম 19-20 প্রকারের তো আছে আমার নিজের কাছে। তো বলি এগুলো আপনি পাঠিয়ে দিন 3-4টে করে আমার কাছে, আমি বিদেশ মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের বিদেশ থেকে যারা অতিথি আসে তাদেরকে আমি সেই রেশা পড়াবো। আমি 5-5টি করে ওনার কাছে পাঠিয়েছি এবং ভারতবর্ষের বাইরে থেকে সুষমাজির এখানে আমাদের বিদেশ মন্ত্রণালয়ের যারা ডেলিগেটস আসছে তাদেরকে এখন ত্রিপুরা রাজ্যের জনজাতিদের যে অহংকার, সেই রেশা, তাদের আদরের যে বস্তু, সেটা এখন পড়াচ্ছে ভারত সরকারের বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজজি। তার জন্য এই হাউসকে আমি সুষমা স্বরাজজিকেও ধন্যবাদ জানাবো। আমি দেখুন কার উপরে ব্যক্তিগত আমি করব না, আমি হাউসের কাছে নিবেদন করতে পারবো, আমিও মাঝে মাঝে পড়ি না বা পড়ি, কিন্তু পড়লে যদি তাতে আমার রাজ্যের সবচেয়ে বড় যারা আছে 72% এরিয়ার মধ্যে 32% জনজাতি, তারা যদি একটা হাসি দেয় তাতে কি লোকসান হয়ে যাবে? স্মাইলিং, একটা স্মাইলিং ফেস, স্মাইলিং ফেস, তাতে আমি দেখেছি জনজাতিরা কোনো কিছুই চায় না, একটা স্মাইলিং ফেস। আমি যখন জনসম্পর্কের কাজে ত্রিপুরা রাজ্যে প্রথম কাজ করছিলাম তো কাঞ্চনপুরে একটা স্কুলে কার্যক্রম করছিলাম, এখানে নর্থের কিছু কিছু এমএলএ রয়েছে, অবিভক্ত নর্থের উনিও রয়েছেন তপন বাবু, এখানে আমার পূর্বতন স্পিকারও রয়েছেন। তো আমি সত্যি বলছি, আমি বহুদিন যাবৎ দিল্লিতে থাকার পর জনসম্পর্কের কাজে গিয়েছিলাম, প্রথম কৈলাসহর থেকে কাঞ্চনপুর গিয়েছি, বৃষ্টি হচ্ছিল, তো বড় মাত্রায় জনজাতি সেই কার্যক্রম এসেছিল। আমি তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে কেন্দ্রীয় সরকার থেকে মোদী সরকারকে কি বলতে হবে, আপনাদের কি সমস্যা? কেউ আমার কাছ থেকে চাকরি চায়নি, পয়সা চায়নি, টাকা চায়নি, শুধু চেয়েছিল, আমার খেয়াল আছে এখনো, যে আমাদেরকে ম্যালেরিয়া থেকে বাঁচাবেন আর ভালো জল দেবেন। আমার সরকার এসে আপনাদের আশীর্বাদে সবাইকে নিয়ে নিশ্চিত যাতে ম্যালেরিয়া থেকে মুক্ত করা যায় আর স্বচ্ছ জল, যে নরেন্দ্র মোদী স্বপ্ন, নিশ্চিত পুরা করা হবে, আর কুইন পাইনঅ্যাপল আর কিউ পাইনঅ্যাপল যাতে সারা ত্রিপুরা রাজ্যের কৃষকরা করতে পারে, সেটি বাজারজাত করতে পারবে, সেই দিশাতে রাজ্য সরকার কাজ করছে, এবং নিশ্চিত আমাদের কৃষকরা যাতে দুগুণা টাকা পেতে পারে সেই দিশাতে কৃষিমন্ত্রী কাজ করেছেন, যে দুবাইয়ে যে লট পাঠাচ্ছেন সেটা 10 টাকার আনারস 20 টাকায়ই কৃষকরা পাচ্ছেন, মানে ডাবল করে দিয়েছে। 2022 পর্যন্ত সমস্ত কৃষকদের ইনকাম ডাবল করতে হবে, মাননীয় প্রধানমন্ত্রীজির সেটা স্বপ্ন এবং ওনার একটা টার্গেট পয়েন্ট রেখেছেন, নিশ্চিত ত্রিপুরা রাজ্য সেটা করে দেখাবে। ধন্যবাদ।